মহান বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজ্যখ্যাত যশোরের পথখালির ফুল চাষীরা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, এবার ফুলের উৎপাদন কেমন হচ্ছে, কি বলছেন চাষিরা, বিস্তারিত জানান। ধন্যবাদ করবি। আমি এই মুহূর্তে আসছি দেশের বৃহত্তম যে ফুলের মোকাম, যশোরের ঝিকরগাছার গদখালি মোকাম। আগামীকাল মহান বিজয় দিবস এবং সামনের যে নববর্ষ সেটি উপলক্ষে কিন্তু যশোরের ফুল চাষিরা ব্যস্ত সময় পার করছেন। আজকে আমি যদি বলি গদখালি যে ফুলের মোকাম, এখানে কিন্তু মহান বিজয় দিবস উপলক্ষে যে ফুলের বেচা কিনা সকাল থেকে জমজমাট হয়েছে। এখানে কৃষকরা কাকডাকা ভোর থেকে তাদের ক্ষেতের যে ফুল, বিশেষ করে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা সহ অন্যান্য যে ফুল, সেই ফুলের কিন্তু ব্যাপক সমারোহ আমরা দেখছি সকাল থেকেই। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসে হাজির হয়েছেন, তারা তাদের চাহিদা অনুযায়ী ফুল ক্রয় করছেন। এবং এখানকার যারা কৃষক আছেন তারা বলছেন যে এবারের ফুলের দাম কিন্তু তারা ভালো পাচ্ছেন, অর্থাৎ ফুলের দাম বেশি পাওয়ার কারণেই খুশি এবং তারা খুশি এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিশেষ করে কৃষকরা বলছেন যে গত দুই দিন, অর্থাৎ গতকাল এবং আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে যে ফুলের চাহিদা সেটি বৃদ্ধি পাওয়ার কারণে ফুলের দামও তারা বেশি পাচ্ছেন। এবং যে কারণেই কৃষকরা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবারের ফুলের দাম বেশি, অর্থাৎ দ্রব্যমূল্যের যে বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুলের দামও কিন্তু বেড়েছে বলে জানিয়েছেন এখানকার কৃষকরা। এবং আমি যদি একটু বাজার দর বলি, বাজার দরের যে বিষয় সেটি হলো যে গোলাপ 8-10 টাকা পিস মানভেদে, জারবেরা 18-20 টাকা পিসে বিক্রি হচ্ছে, এবং গ্লাডিওলাস এটি কিন্তু সবচেয়ে মূল্যবান ফুল হিসেবে আজকে বাজারে বিক্রি হচ্ছে 25-30 টাকা পিস পর্যন্ত। গাঁদা ফুল যেটি 1000-এর পিস সেটি 500-700 মানভেদে 700 টাকাতে, রজনীগন্ধা 5-7 টাকা পিস, এছাড়াও বাসন্তী, চন্দ্রমল্লিকা সহ অন্যান্য ফুলের যে চাহিদা সেটি কিন্তু রয়েছে। বিশেষ করে মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই যে ফুলের বেচা কিনা সেটি জমজমাট হয়েছে বলে এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন। তো এই ছিল আমার কাছে যখন থেকে সর্বশেষ করবি। ইন্দ্রজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।